নাচে গানে নানা আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মবার্ষিকী উদযাপন করলো বাংলাদেশ শিল্পকলা একাডেমি। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সোমবার শিল্পকলার জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। সভায় বক্তব্য রাখেন শিশু সাহিত্যিক ডক্টর সরকার আব্দুল মান্নান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর মাহফুজা হিলালি ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি। সভায় বক্তারা রবীন্দ্র দর্শন ও ভাবনা চিন্তা তুলে ধরেন। আলোচনা শেষে রবি ঠাকুর স্মরণে গান নাচ পরিবেশনা করেন শিল্পকলা ও বিভিন্ন নাট্য নৃত্য দল। আমরা খুব উপকরণ নির্ভর, যদি সুস্থ থাকে।